সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথিসাউটলুক। সবাই কেমন আছো? নতুন ভিডিও নিয়ে আমি হাজির। আমরা চলেছি শান্তিনিকেতন। হ্যাঁ, কোনো রকম ভনিতা না করেই একেবারে ভিডিওর প্রথমেই বলে দিলাম, শীত পড়ে গেছে আর শীতের শুরুতেই মনে হচ্ছে কোথাও একটা বেড়াতে যাওয়া যাক, কিন্তু হাজবেন্ডের একদমই সময় নেই। তাই এবারে আমরা মেয়েরা মিলেই জাস্ট একদিনের জন্য বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ট্যুরে। লোকাল ট্রেন ধরে সোজা চলে গেলাম শিয়ালদাহ, আর শিয়ালদাহ থেকে ছিল আমাদের মাতার এক্সপ্রেস, যেটা ছিল 7:20। আর তাই আগে থেকেই টিকিট কাটাও ছিল, তাই চড়ে বসলাম টিকিটে। ট্রেন কিন্তু একদম কারেক্ট সময় ছিল। উঠে গেছি, আমরা এত তাড়াতাড়ি এসে গেছি যে এখনো ট্রেনে লাইট ফাইট দেয়নি, এত অন্ধকার। দেখে নিই জায়গা, ফোনের আলোতে এরা কাজ করছে। 86 87 88। সাত সকালে খেতে শুরু করেছি। ও, এই ভাবছি বন্ধুরা, এবারের গল্পটা কিন্তু একটু আলাদা। অনেকজন মিলে গ্যাং সমেত আমরা যাই বেশিরভাগ জায়গায় বেড়াতে, কিন্তু এবারে আমরা একেবারেই চলেছি লেডিসরা, মানে লেডিস গ্যাং, শুধুমাত্র কয়েকজন মেয়েরা মিলেই এবারে কিন্তু বেড়াতে যাওয়া। আর তারপর বেড়াতে গিয়ে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, কারণ এবারের মজাটা সত্যি আলাদা রকমের। ট্রেনে চেপে বসলাম আমরা তিন মক্কেল মিলে, আমি, আমার মেয়ে, আর বাড়িতে এসেছে দিদি বেড়াতে, সেও চললো আমাদের সঙ্গে। বর্ধমান থেকে উঠবে আমাদের আরেক পার্টি, মানে মার মেয়ে, না তাদের সঙ্গে রয়েছে তাদের ফ্যামিলির সদস্য পুরুষও, কিন্তু সে আমাদের সঙ্গে যাবে কিছু দূর পর্যন্ত, কিন্তু বাকি ট্যুরটা আমরা এবার এনজয় করব শুধু মেয়েরা মিলে। মাঝখানে একটু কেক আর ঝালমুড়ি আমরা কিনেছিলাম, আর সেটা খেতে খেতে আর গল্প করতে করতে চলে এলাম বর্ধমান পর্যন্ত। ট্রেন একদম ঠিক টাইমেই ছিল, কিন্তু তারপরও মাঝখানে একটু এক দু জায়গায় দাঁড়ানোর জন্য একটু লেট হয়ে গেছে, কিন্তু বর্ধমানে আসার পর দেখা হয়ে গেল আমাদের প্রিয় লোকজনের সাথে। শান্তিনিকেতন এতবার যাওয়া হয় বছরে যে মনে হয় খুব কাছের, একদমই পাশের পাড়া। আর শীত পড়ে গেছে, এবারেও শুরুটা আমাদের বেড়ানো হলো শান্তিনিকেতন দিয়েই। আর শান্তিনিকেতন যেতে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি, আর তাই বারবার গেলেও এটা পুরনো হবে না আশা করি জীবনে কোনো দিনই। ¿Qué es lo que pasa?
খেয়ে যাচ্ছে কুমড়া মুখে, হ্যাংড়াটা খাচ্ছে। নে বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা, আমরা বোলপুর কিন্তু পৌঁছে গেছি। বোলপুর পৌঁছেই স্টেশনে নেবে, সর্বপ্রথমে যেটা আমরা করলাম, ব্রেকফাস্টটা সেরে ফেললাম গরম গরম পুরি তরকারি দিয়ে, আর তারপর এবারে আমরা যাব হোটেলে। কিন্তু তার আগে বলি, আমাদের যে পুরুষ সদস্যটি ছিলেন তার এখানেই পর্যন্ত যাত্রা, এরপর সে চলে গেল। আর তারপর আমরা শুধু মেয়েরা মিলে দেদার আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম সোজা গ্রিন চিলি হোটেলে। বন্ধুরা, ছেলেরা কিন্তু আমাদের না সঙ্গে এলো, হেল্প করেছে অনেকটাই, যেমন ট্রেনের টিকিট করে দেওয়া, ঘর বুকিং করে দেওয়া, এই সমস্ত কিন্তু আমাদের হাজবেন্ডাই করেছে। আর আমরা এসে গেছি একা একা বেড়াতে, বেশ মজা লাগছে। সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সোনাঝুরি, তারপর লাঞ্চ করবো, তাই? আর আমাকেও দেখাও। ও হ্যাঁ, দেখা যাচ্ছে না আমাদের সব থেকে বড় সদস্য। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব সোনাঝুরি, আর সোনাঝুরিতেই আজকে লাঞ্চ করব, আর বাকিটা ওখানেই করবো। তো যাওয়া যাক, চলো। শুধুমাত্র মেয়েরা বেরোলে যেটা হয়, কেনাকাটা হয় না যত, তার থেকে ঘোরা হয় বেশি। তাই আমরা শান্তিনিকেতনে এসেই প্রথমেই আমাদের টার্গেট হলো সোনাঝুরির হাটে যাওয়া। সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর তাই বাচ্চা কাচ্চা সব কটাকে নিয়ে আমরা একেবারে 70 থেকে 100 টাকার মধ্যেই এখানে টোটো পেয়ে গেলাম, গ্রিন চিলি থেকে বেরিয়ে সোনাঝুরি পর্যন্ত। সেই টোটোতে চেপে বসেই রওনা দিয়ে দিলাম সোনাঝুরির উদ্দেশ্যে। এই পুরোটা না ইন্দিরা ভবন, শান্তিনিকেতন আশ্রম। আগে আমরা এসেছি, আমাদের হোটেল গ্রিন চিলি থেকে আর সোনাঝুরি যাওয়ার পথে পড়লো বেশ কিছু শান্তিনিকেতনের জায়গাগুলো, যেখানে ঘুরে দেখার মতো অথবা চিনে রাখার মতো। আর সেইগুলোই টুকটাক দেখতে দেখতে আর টোটোর দাদার কাছে জানতে জানতে, যদিও আগে ঘোরা আছে কিন্তু যতবারই তোমরা যাবে ততবারই যেন ওনারা নতুন করে চেনায়, এটা কিন্তু আমার দারুণ লাগে। তো সেগুলো দেখতে দেখতেই আমরা, দেখো, অলরেডি পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। গেছি সোনাঝুরি, তাই যে আমরা 5 মক্কেল দিদির সঙ্গে, আর তার সাথে আছে চুমকি, আমার মেয়ে, আর ওই জ্যোতিয়া। তো আমাদের টুরতে এবার এই 4 জনের মিলে। চলো তাহলে সোনাঝুরি ঘুরি, আর তোমাদেরকেও ঘুরে দেখাই সোনাঝুরি হাট আজকে কেমন ঘুরেছে। শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের সোনাঝুরি, যার ভিডিও কিন্তু এত তাড়াতাড়ি শেষ করাই যাবে না, তাই নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ভীষণ তাড়াতাড়ি। সবাইকে টাটা, গুড নাইট।